তো দেখো আমরা এখানে চলে এসেছি। আর এটা হচ্ছে হাফ, এটা মায়ের মন্দিরে আসেনি, এটা হচ্ছে আমার মানে তোমাদের দাদা ভাই, এটা পুরনো বাড়ি ছিল, এই যে এই বাড়িটা নাকি ওদের আগে ছিল, আমার বাবা ছোটোবেলা তো নাকি এটা পরে দান করে দিয়ে চলে গেছিলো। তো যাই হোক, এই যে আমি রেডি হয়েছি, আর তোমার দাদা ভাই ছেলেবেলা সব ওদিকে দাঁড়িয়ে রয়েছে, এই যে গাড়িটা। তো আমরা এখন এই বাড়িতে এসেছি, এটা হচ্ছে একজন মানে তোমার দাদা ভাই একজন জেঠুর বাড়ি। তো এখান থেকে সবাই যাবে, এখানেই সতী মায়ের পিঠটা মানে এখানে রয়েছে, তো ওখান থেকে আবার পিঠটা হচ্ছে ওদিকে যাবে। তো যাই হোক, এবার এখান থেকে আমরা যাব সবাই মিলে, এখান থেকে যাব। তো এবার কেউ রেডি হয়নি, সব রেডি হচ্ছে। সামনে আমাদের গাড়িতে বাজনা, আর সবাই ওই বাড়ি থেকে সবাই ওনারা সবাই ওই গাড়িতেই যাচ্ছে, কেন কি ওখানে মানে বাজনা যেতে পারবে, ওনারা আনন্দ করতে করতে নাচতে নাচতে যাবে সেই জন্য। আর আমাদের যেহেতু মানে অভ্যাস নেই, তার জন্য আমরা এখানেই আছি। ও দেখো কত বড় বড় আম, ভর্তি গাছে ছোট হয়ে গেছে। এটা হচ্ছে বিদ্যাধরী নদী, বাসন্তী পোলাও।
আর তার সঙ্গে হচ্ছে আলুর দম। তো দেখো এবার খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে চাটনি আর পাঁপড়। এই এই মা এই টেবিলটাই আসতে বলেন বাবাকে, মাকে। এবার আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার দেখালাম যে কি দারুণ প্রসাদ তোমরা খেয়েছো। এবার আমাদের দেখো সব কমপ্লিট হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি, তো আবার এবার রওনা দেব। তো চলো আজকে ব্লগটা এইখানে শেষ করছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। আর প্রচুর টায়ার্ড হয়ে গেছে এখন, প্রচুর গরম লাগছে দুপুরবেলা, বুঝতেই পারছি বৈশাখ মাস। তো কেমন লাগলো তোমাদেরকে সবাই কমেন্ট করে জানিয়ে, দেখা হবে তোমার সময় পরে। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো।